প্রত্যন্ত অঞ্চলের দুগ্ধ ও মুরগি খামারিদের সহায়তার জন্য প্রকল্প হাতে নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এর আওতায় প্রায় 20 কোটি টাকায় 22টি জেলায় পুষ্টি গবেষণাগার বসানোর কথা ছিল। প্রতিটি গবেষণাগারের জন্য প্রায় 1 কোটি টাকায় বিদেশি 9 ধরনের যন্ত্রপাতি ও 35 ধরনের সরঞ্জাম কেনা হয়েছে। অথচ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই অচল হয়ে পড়েছে গবেষণাগারগুলো। ল্যাবটা একটু বৃহৎ আকারে, যাতে এখানে অন্যান্য কেমিক্যাল টেস্ট বা সিরোলজিক্যাল টেস্টগুলো করা যায়, সেভাবে আমাদের পরিকল্পনা আছে এবং সেভাবে প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, রাজশাহী প্রাণিসম্পদ হাসপাতালের একটি কক্ষে বসানো গবেষণাগারটিতে গত 5 বছরে সেবা দেওয়া হয়েছে মাত্র 72 জন খামারিকে। তবে গবেষণাগারটি সচল রয়েছে বলে দাবি এই কর্মকর্তার। ল্যাবরেটরি দিক থেকে কোনো দুর্বলতা ছিল না। ল্যাবরেটরিতে যে ধরনের পরীক্ষা করার জন্য যে ধরনের যন্ত্রপাতি থাকা দরকার, সেটি অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি আছে। আনুমানিক 100খানেক মানুষকে এই সেবাটা দেওয়া সম্ভব হয়েছে আর কি। খোঁজ নিয়ে জানা গেছে, একমাত্র গাজীপুর জেলার গবেষণাগারটি সচল রয়েছে। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক। এই মুহূর্তে আপনাকে আমি কোনো কিছু করতে পারবো না, আমি ওনার পারমিশন ছাড়া কোনো করতে পারবো না। এখন আমি এক মিটিং থেকে যাচ্ছি আরেক মিটিংয়ে, বুঝছেন। এছাড়া গত জুনে মেয়াদ শেষ হলেও প্রকল্পের বিলাসবহুল 2টি জিপ ব্যবহার করে যাচ্ছেন পরিচালক। চালক ও গাড়ির তেল খরচের যোগান কে দিচ্ছে এ কথা জানতে চাইলে নিজেকে লুকানোর চেষ্টা করেন চালক। অবশ্য এ প্রকল্পের ভিত্তিতেই প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর জন্য কমিউনিটি সেবা সরবরাহ ও খাদ্য আইন বাস্তবায়ন সহায়তা প্রকল্প নামে 40 জেলায় 100 কোটি টাকার আরেকটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।